আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক বর্তমানে সোশ্যাল মিডিয়াতে তাবিজ নিয়ে খুবই আলোচনা সমালোচনা চলছে কোনো গ্রুপ বলছেন তাবিজ বৈধ কোন গ্রুপ বলছেন তাবিজ অবৈধ তবে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে দলিল দিয়ে যাচ্ছেন কোরআন হাদিস থেকে রেফারেন্স দিয়ে যাচ্ছেন আবার কেউ যুক্তি নির্ভর করে দলিল দিচ্ছেন রেফারেন্স দিচ্ছেন তো আজকে সেই বিষয় নিয়ে আমি কিছু কথা বলতে চাই তাবিজ আসলে ইসলাম সাপোর্ট করে কি না তো আমি সর্বপ্রথম বলবো ইসলামে কয়েক প্রকার তাবিজ নাজায়জ প্রথমত আমি পাঁচটি প্রকার না যায়জ বলব করোন হাদিস দ্বারা ঝাড়ফুঁক দেওয়া ছাড়া কোনো তামা পিতল বা লোহা দ্বারা তাবিজ বানিয়ে লটকিয়ে রাখা অর্থাৎ শুধু এগুলো লটকানো দ্বারাই রোগমুক্ত হওয়া যাবে বিশ্বাস করে তা লটকানো না এমন বিশ্বাস যদি কেউ করে তাহলে ওই ব্যক্তিদের জন্য তাবিজ লটকানো না যায়জ দুই এমন ব্যক্তি তাবিজ ব্যবহার করে যে তাবিজে আল্লাহর নাম কোরআনের আয়াত দোয়ে মাসুরা ব্যতীত সিরকি কথা লিপিবদ্ধ থাকে অর্থাৎ সিরকি কথাবার্তা থাকে এরকম তাবিজ লটকানো না যায়জ তিন নাম্বার তাবিজকে মুয়াসার বি জাত মুয়াসার বলা হয় এমন কেউ যদি মনে করে যে না তাবিজ নিজেই আরোগ্য দান করতে পারে এমন বিশ্বাস ছিল জাহিলি যুগে কিন্তু বর্তমানেও কিছু ইসলাম সম্পর্কে অজ্ঞ ব্যক্তি এমন ধারণা করে তাবিজ ব্যবহার করে থাকে তাদের জন্য তাবিজ ব্যবহার করা না যায়জ চার নম্বর হলো যে কালামের অর্থ জানা যায় না অর্থাৎ যে বাক্যের অর্থ জানা যায় না এমন তাবিজ ব্যবহার করা না বা এমন তাবিজ লেখাও না যায় পাঁচ নাম্বার হলো আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় তাবিজ লেখা বৈধ নয় এই সকল সরতে সর্বসম্মতি মতানুসারে না যায় ও হারাম এবং শিখ এতে কোনো সন্দেহ নেই কিন্তু তাবিজে কোরআনের আয়াত আল্লাহর নাম দোয়া মাসুরা বা শির মুক্ত শির মুক্ত অর্থবোধক কোন লেখা থাকলে দোয়া থাকলে বা সেই দোয়াটা দোয়া মাসুরও হতে পারে করোনার আয়ত হতে পারে এমন কিছু দিয়ে যদি তাবিজ দেখা হয় তাহলে সেই তাবিজ নাজায়জ বলার কারো ক্ষমতা নাই কেউ যদি বলে থাকেন তাহলে অবশ্যই সেই ইসলাম সম্পর্কে অজ্ঞ কেননা এসব তাবিজের ক্ষেত্রে মোয়াস্তার বিজ্জাত তথা আরোগ্যের ক্ষমতা আল্লাহ তালাকেই মনে করা হয় যেমন ডাক্তার প্রদত্ত ওষুধের ক্ষেত্রে মোহাসর বিজ্জাদ আল্লাহকে মনে করার কারণে তা নাজ নয় যদি মোহাসার বিজ্জাত ওই ওষুধকে মনে করা হয় أو شبون أو أهل السنة والجماعة الدليل عن عمرو بن شعيب عن أبيه عن جده أن رسول الله صلى الله عليه وسلم كان يعلمهم من الفزع كلمات أعوذ بكلمات الله التامة من غضبه وشر عباده ومن همزات الشياطين وأن يحضرون وكان عبد الله بن عمر يعلمهن من عقل من بين من بنيه ومن لم يعقل كتبه وأغلقه عليه. অর্থাৎ আমর ইবনের সাইফ আনহু তার পিতা ও তিনি তার দাদাকে দাদা থেকে বর্ণনা করেন যে রসুল্লা সাল আলিহী ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমাদের কেউ যখন ঘুম অবস্থায় ঘাবড়িয়ে ওঠে সে যেন আরিমাতি মিন কদিহি ওষারি ও মিন দরুন দোয়াটি পড়ে নেয় আবদুল্লাহ ইবনা আমর আনহু তার উপযুক্ত সন্তানদের তা শিক্ষা দিতেন এবং ছোটদের গলায় তা লিখে লুটকিয়ে দিতেন সুরনে আবু দাউদ হাদিস নাম্বার তিন হাজার আটশত পঁচানব্বই আবু দাউদ শরীফের সহি হাদিসে এই হাদিসটি বর্ণিত হয়েছে তাহলে এই হাদিস স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে যে আবদুল্লাহ ইবনে আমর বিন আস রদুল্লাহ আনহু তার অবুধ সন্তানদের জন্য তাবিজ লিখে তা লটকিয়ে দিতেন যারা বলেন যে সকল তাবিজই শিখ আহ তাহলে আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রদুল্লাহ তাল্লা আহুকে শিরি করেছেন নওয়াজম জালিক যেসব হাদিসে তাবিজকে হারাম শেখ বলা হয়েছে এর জবাব কি এর জবাব অবশ্যই আছে হাদিস দেখেই ফতুয়া দেওয়া যায় না এটা বাস্তব হাদিস সম্পর্কে প্রাজ্ঞতা থাকতে হয় তাবিজ কবচ সম্পর্কে নিষেধাজ্ঞা সম্বলিত হাদিসে সেসব তাবিজকে নিষিদ্ধ করা হয়েছে যেসব তাবিজের কথা ইতোপূর্বে উল্লেখ করা হয়েছে উল্লেখিত পাঁচ ধরনের নিষিদ্ধ তা তো আমরা একটু আগেই আলোচনা করেছি নিষিদ্ধতার হাদিসে কেবল সেসব উদ্দেশ্য এ কারণে আবদুল্লাহ বিন আমর বিন আসরদ্দুল্লাহ তাল আহ তার সন্তানদের তাবিজ দিতেন যাতে উল্লেখিত শর্তের কোনোটি বিদ্যমান নয় যেখানে উল্লেখিত আমরা যে শর্তগুলো বললাম যে তাবিজে অন্য কোনো ভাষা লেখা যাবে না শুধুমাত্র আরবি ভাষায় হতে হবে শিখ মুক্ত হতে হবে তারপর সেটা কোরআনের আয়াত দ্বারা হলে আরও ভালো হাদিসের কোনো দোয়া দ্বারা বা মোয়াসার যে সমস্ত হাদিস রসুল সাহাবাই থেকে বর্ণিত হয়েছে আমাদের পর্যন্ত এ সমস্ত হাদিসের কোনো দোয়া যদি তাবিজ লেখা হয় সে সমস্ত তাবিজ অবশ্যই জায়েজ। আল্লামা ইবনে হাজার আসকালান রহমতুল্লাহ আলী কি বলেন আমরা একটু দেখে আসি তিনি বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বাড়ি ফাতহুল বাড়িতে লিখেছেন তামাইম শব্দটি তামিমা শব্দের বহুবচন যা পুঁতি বা মালা সাদৃশ্য মাথায় লটকানো হয় জাহিরের যুগে বিশ্বাস করা হতো যে এর দ্বারা বিপদ মুক্ত হওয়া যায় মহিলারা এসব ব্যবহার করতো স্বামীর মহাব্বত অর্জন করার জন্য এটি জাদুরই একটি প্রকার এটি শিল্কের অন্তর্ভুক্ত কেননা এর দ্বারা আল্লাহ ছাড়া অন্যের থেকে বিপদ মুক্ত হওয়া ও উপকার অর্জন করা উদ্দেশ্য হয়ে থাকে কিন্তু এ শিল্কের অন্তর্ভুক্ত হবে না যেসব তাবিজ কবচে আল্লাহর নাম বা কালাম থাকে পাথর বাড়ি দশ নম্বর খণ্ড ঝাড়ফোকাধ্যায় আছে তো আল্লামা ইবনে হাজার রাস্তাল রহমতুল্লাহে আলী এই কথা তারা স্পষ্ট করে দিয়েছেন যে যে সমস্ত তাবিজে আল্লাহর নাম হ্যাঁ কোনো দোয়া মুক্ত কোন দোয়া যদি থাকে মুক্ত কোন আরবি ভাষায় যদি লেখা হয় তাহলে অবশ্যই সেটা জায়জ মোল্লা আলী কাজী রহমতুল্লাহে আলী কী বলেন আমরা একটু দেখে আসি যদি তাবিজের মতো কাগজ লেখা হয় রাসুলস আলী হোসাল্লামের বাণী এটি শয়তানি কর্ম এর দ্বারা উদ্দেশ্য হলো জাহিলি যুগে দ্বারা চিকিৎসা করা হতো ও যার উপর নির্ভর করা হতো আর যার করণের আয়াত আল্লাহর নাম আল্লাহর সিফাত সম্বলিত দোয়ে মাসুরা হয় তাহলে কোনো সমস্যা নেই বরং এটি মোস্তহাব যাই সেটি তাবিজ হোক বা ঝাড়ফুক হোক বা কাগজ লেখা হোক আর যেসব ইব্রানি ও অন্যান্য ভাষায় লেখা হয় তা নিষিদ্ধ কারণ তাতে শিরকের সম্ভাবনা আছে মির্কাতুল মাফাতিয়া আট নম্বর খণ্ড বর্ণনা চার হাজার পাঁচশো তিপ্পান্ন আল্লামা ইবনে আবেদিন স্বামী রহমতুল্লাহ আলী উল্লেখ করেন নিশ্চয়ই নিষিদ্ধ তাবিজ হলো যা আরবি ছাড়া অন্য ভাষায় লেখা হয় বোঝা যায় না তাতে কি আছে অথবা যাতে জাদু কুফুরি ইত্যাদি কথা থাকে আর সেসব তাবিজে কোরআন বা দোয়া সম্বলিত হয় তা ব্যবহার কোনো সমস্যা নেই ফতওয়াই স্বামী ছয় নম্বর খণ্ড আমাদের কিছু আহলে হাদিস ভাই তাদের কাছে গ্রহণযোগ্য এমন ব্যক্তির মতামত ওনারা অবশ্যই শাইখুল হাদিস ইবনে তাইমি রহমতুল্লাহ আলীকে চিনেন তো তিনি বলেছেন ইয়াজুজু আই লিল মসবি ওয়াই রিহি মিনাল মরদ শাই আনমিন মিন কিতাব ইল্লাহি ওদিক রুহু মিন ওদিক রুহু বিল মিদাদিল মুবাহি ওয়ো ওসালু ওয়ুস কামানাস আলাদ আলী কা আহমদ ওয়াইরু বিপদগ্রস্ত বা অসুস্থ লোকদের জন্য ক্যারি দ্বারা আল্লাহর কিতাব আল্লাহর জিকির লিখে দেওয়া এবং ধুয়ে পান করা জায়েজ আল্লাহর কিতাব আল্লাহর কিতাব দ্বারা বোঝানো হয়েছে কোরআন আল্লাহর জিকির আল্লাহ আল্লাহ তাল্লাহার যে কোনো সিফতি নাম হতে পারে এসব কিছু লিখে যদি ধুয়ে পান করাটা হয় তাহলে সেটা জায়েজ তারপর এই আলোচনায় শেষ দিকে তিনি তাবিজ বৈধ হওয়ার পক্ষে হজরত ইবনে আব্বাস রজুল্লাহ তাল্লাহন এর একটি আসার পেশ করেন আসার মানে ওই যে বললাম সাহাবি রদুল্লাহ তাল্লা আহন থেকে যে হাদিস বর্ণনা হয়েছে ওনাদের পক্ষ থেকে আর কি ইবনে আব্বাস রদুল্লাহ তার আহ কাগজের টুকরায় তাবিজ লিখে দিতেন তা সন্তান সম্ভবা নারীদের বাহুতে বেঁধে দেওয়া হতো ফাতোয়া ইবনে তাই মিয়া হাদিস ভাইয়েরা যে হাদিস দিয়ে দলিল দিয়ে থাকেন সেটি হচ্ছে রক কত্তা ইমা ওয়াত্তাউলাতা শিরকুন ডাইরেক্ট সরাসরি শিখ বলা হচ্ছে এখানে অবশ্যই ঝাড়ফুঁক তাবিজ ও জাদু শিরিক সুনান আবিদাউদ হাদিস নং তিন হাজার আটশত তিরাশি ইবনে মাজা হাদিস নং তিন হাজার পাঁচশত তিরিশ তো এমন হাদিস হতে স্পষ্টই আছে ইবনার রুকিয়া করা ঝাড়ফুঁক করা ও তামাইম তামাইম দ্বারা এখানে তামিম তামিমা দ্বারা বোঝানো হয়েছে আল্লাহর নাম ব্যতীত অন্য কিছু থাকবে যেখানে শিরিক যুক্তও থাকতে পারে হাড় দ্বারা কোনো কিছু লেখা হয়েছে হাড়ের উপরে কোনো কিছু লেখা হয়েছে এমন কিছুতে তাবিজ ব্যবহার করা বা এমন কিছুতে লিখে তাবিজ বানিয়ে সেটা গলায় লটকানো বা কোনো কিছুতে লটকানো এটা জায়েজ নয় এটা তো আমরা আগেই আলোচনা করে আসছিলাম এ হাদিসে ঝাড়ফুঁককেও শিরিক বলে আখ্যায়িত করা হয়েছে তাহলে কি সকল প্রকার ঝাড়ফুঁক শিরিক ও হারাম আমাদের কথিত আহলে হাদিস ভাইয়েরাও তা স্বীকার করেন যে কোরআন ও হাদি কোরআন ও দোয়া মাসুরা দ্বারা ঝাড়ফুঁক জায়েজ এ ছাড়া হলে না তাহলে এ হাদিস দিয়ে তাবিজ নিষিদ্ধের দলিল কি ঠিক হবে ঝাড়ফুঁক জায়েজের যেমন ব্যাখ্যা দেওয়া হয় যে এখানে সর্বপ্রকার ঝাড়ফুক উদ্দেশ্য নয় তেমনি আমরা বলি তাবিজ নিষিদ্ধতার হাদিসে সব ধরনের তাবিজ নিষিদ্ধের কথা উদ্দেশ্য নয় যেমনটি বিজ্ঞ আলেমগণের মতামত উল্লেখ পূর্বক ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে যেমনটি বিভিন্ন আলেমগণের মতামত একটু আগে আমরা আলোচনা করে আসছিলাম একটি হাস্যকর দলিলের জবাব আমাদের কথিত আহলে হাদিস ভাইয়েরা সকল প্রকার তাবিজ হারাম সাব্যস্ত করার জন্য কিছু হাস্যকর দলিলের অবতারণা করে থাকেন তার মাঝে একটি তারা কোরআন ও হাদিসের সেসব আয়াত ও হাদিস উপস্থাপন করে থাকেন যাতে তাওয়াক্কুল তথা ভরসা একমাত্র আল্লাহর উপর করতে বলা হয়েছে সেই সাথে সব কিছু করার ক্ষমতা আল্লাহর ওপরই ন্যস্ত মর্মে বক্তব্য এসেছে এসব আয়াত ও হাদিস উপস্থাপন করে তারা বলতে চান যে তাবিজের উপর ভরসা করা মানে আল্লাহ ছাড়া অন্য কিছুর উপর ভরসা করা বা আরোগ্য কামনা করা এটা শিরিক এর মাঝে কোনো দ্বিমত নাই কেউ এটা নিয়ে কোনো মতানৈক্য করেননি কিন্তু মূল ভরসা আল্লাহর উপর রেখে ওসিলা গ্রহণ করা জায়জ এটা সর্বজন স্বীকৃত কথা যদি বলা হয় যে ওসিলা গ্রহণ জায়েজ নয় তাহলে অসুখ হলে ওষুধ খাওয়া কি করে জায়জ হয় এক্ষেত্রে তো একই বিষয় আসছে যেমনটি তাবিজের ক্ষেত্রে বলা হচ্ছে এখানে যদি বলেন যে ভরসা আল্লাহর ওপর আগরি বা চিকিৎসা কেবল মাত্র তাহলে তা নাজাইজ হওয়ার কারণ কি আমি সেটা বুঝতে পারছি না আহলে হাদিস ভাইরা অবশ্যই দূরেল দিয়ে যাবেন আমর ইবনে সোয়েব রজুল্লাহ আনহুর যে হাদিসটি আমরা বর্ণনা করেছি এ হাদিসের জবাব অবশ্যই আপনারা দিয়ে যাবেন